আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হস্তমৈথুনের ফলে কি কি সমস্যা হতে পারে যারা হস্তমৈথুন আসক্তিতে দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আর যারা হস্তমৈথুন করেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন যে কি কি সমস্যা হতে পারে এই হস্তমৈথুনের ফলে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আপনার লিঙ্গ চিকন হয়ে যেতে পারে এই হস্তমৈথুনের ফলে লিঙ্গের উপরিভাগে ভাগে একটি প্রেশার পড়ে যার কারণে ধীরে ধীরে সেই ব্লাড সার্কুলেশন সমস্যা হয় ফলে আস্তে আস্তে চিকন হয়ে যায় এই হস্তমৈথুন অতিরিক্ত করলে ধ্বজভঙ্গতে পরিণত হয় এই হস্তমৈথুন অতিরিক্ত করলে লিঙ্গ বাঁকা হয়ে যায় থেব্রো হয়ে যায় হস্তমৈথুন অতিরিক্ত করার কারণে আগা কোন। মোটা বা মোটা আগাচে কোন এরকম এব্রো থেব্রো আকারের লিঙ্গ হয়ে থাকে হস্তমৈথুন অতিরিক্ত করার কারণে অন্ডকোশ ফুলে যায় অন্ডকোশের ভিতরে চিন চিন ব্যথা করে কারণ অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন করলে সাধারণত একজন পুরুষের বা আঠেরো থেকে তিরিশ বছরের একজন যুবক সপ্তাহে তিন থেকে চারবার যৌন মিলন করতে পারে সেখানে একটি ছেলে যদি দৈনিক চারবার দৈনিক তিনবার দৈনিক দুইবার করে করে সপ্তাহে চোদ্দ দিন হয় এই অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন করার কারণে অন্ডকোষে একটি প্রেসার পড়ে কারণ আপনার হস্তমৈথুনের ফলেই তো বীর্যপাত হচ্ছে এই বীর্য তৈরি হয় অন্ডকোষে যখন অতিরিক্ত পরিমাণ এই হস্তমৈথুন করা হয় তখন সেই অন্ডকোষে অনেক বড় একটি প্রেসার পড়ে উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যায় সেখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এই জায়গাটি গরম হয়ে যায় উত্তপ্ত হয় ফুলে যায় রেডনেস হয়ে যায় ফলে ব্যথা হয় অন্ডকোষে বিভিন্ন ধরনের সমস্যা হয় এই অতিরিক্ত পরিমাণ ফলে অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুনের ফলে শুক্রাণু সংখ্যা কমে যায় কারণ একটা নির্দিষ্ট গতিতে তারা তৈরি হয় স্বাভাবিকের যখন এরকম বারবার অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন করবেন দুইবার করে দৈনিক তিনবার করে দৈনিক যখন হস্তমৈথুন করবেন তখন স্পাম কাউন্ট কমে যাবে শুক্রাণুর সংখ্যা কমে যাবে ফলে এক সময় দেখা যাবে যে আপনি কখনোই সন্তান নিতে পারবেন না আপনার পুরুষের বন্ধাত্ব তৈরি হয় এই অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুনের ফলে এরকম অতিরিক্ত পরিমাণ দীর্ঘ বছর যদি এরকম কন্টিনিউ হস্তমৈথুন করেন পর্ণ আসক্তির সাথে জড়িত থাকেন একসময় লিঙ্গ উত্থান হবে না ধজবঙ্গতে পরিণত হবে তাই হস্তমৈথুন পরিহার করতে হবে আপনি যদি এই হস্তমৈথুন পরিহার করতে পারেন হস্তমৈথুন ত্যাগ করা খুবই সহজ কাজ আপনার যত পর্নোগ্রাফি আছে সব ডিলেট করে দিবেন যত খারাপ ভিডিও আছে সব ডিলেট করে দেবেন কোনো সেক্সুয়াল সং যদি থাকে সেটাও ডিলেট করে দেবেন ফটো থাকলে ডিলেট করে দিয়ে ডিলেট করে দিবেন সব ছবি ফটো ভিডিও ডিলেট করে দিবেন দিয়ে খারাপ চিন্তা করবেন না আপনি ধর্মীয় আপনি যদি মুসলিম হন পাঁচক নামাজ পড়ার চেষ্টা করুন রোজা রাখার চেষ্টা করুন আপনি যদি হিন্দু হন উপাসনা করুন আপনি যদি খ্রিস্টান হয় ধ্যান করুন বা এভাবে বিভিন্ন ধর্মীয় অবলম্বন করতে পারেন এভাবে যদি পাঁচ থেকে সাত দিন আপনি করেন তাহলে দেখবেন আপনার এই হস্তমৈন আসক্তি আর থাকছে না এভাবে সাত থেকে পনেরো দিন যদি থাকতে পারেন এক সময় দেখবেন আপনার আর হস্তমৈথুনের প্রয়োজন হয় না আপনার হস্তমৈথুন না করলে কোনো সমস্যা হয় না শুধুমাত্র কষ্ট করে সাত দিন আপনাকে এভাবে চলতে হবে হস্তমৈথুন না করে থাকতে হবে পরে এক সময় সেটা থাকবে না অর্থাৎ কি আপনি যখন অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন করেন কয়েকদিন করেন পাঁচ থেকে সাত দিন প্রথমে যখন আপনি প্রথম পর্নোগ্রাফি দেখেছেন বা খারাপ ভিডিও দেখেছেন তো আপনার ভিতরে একটা আসক্তি তৈরি হয়েছে এই আসক্তির ফলে আপনি পাঁচ সাত দিন যখন করেছেন তখন আপনার ব্রেইন প্রস্তুত হয়ে আছে যে হস্তমৈথুন করার সময় আপনি প্রতিদিন মনে করেন রাত এগারোটার সময় হস্তমৈথুন করেন ঠিক এগারোটার সময় আপনার যৌন চিন্তা আসবে সেই এগারোটার সময় আপনার লিঙ্গ উত্থান হবে ফুলে যাবে বড় হয়ে যাবে এভাবে কন্টিনিউ হবে কারণ আপনি নিয়মিত সাত দিন ওই একই সময় হস্তমৈথুন করেছেন তাই হস্তমৈথুন যখন করবেন তো ঠিক সেই টাইমে আবার হস্তমৈথুন করার আসক্তিটি জাগে যখন আপনি সাত দিন বা পনেরো দিন করবেন না তখন আর সেই আসক্তিটি থাকবে না সেই ধীরে ধীরে আপনার মস্তিষ্ক পরিবর্তন হয়ে স্বাভাবিক চলে আসবে এভাবে কষ্ট করে আপনার হস্তমৈথুন ত্যাগ করতে হবে আর হস্তমৈথুনের কুফাল তো আপনারা এতক্ষণ শুনলেন যে হস্তমৈথুনের ফলে কী কী সমস্যা হয় লিঙ্গ চিকন হয়ে যায় অন্ডকোশ ফুলে যায় স্পাম কমে যায় শুক্রাণু সংখ্যা কমে যায় ধ্বজবঙ্গ হয়ে যায় লিঙ্গ থেব্রো বাঁকা হয়ে যায় চিকন হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় তাই এই হস্তমৈথুন থেকে বিরত থাকুন শুধুমাত্র যে আপনার যে সমস্যাটি এই যৌন সমস্যাটি রয়েছে শুধুমাত্র এই ভিডিওগুলো দেখবেন তা নয় আমার ভিডিওতে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় যে ভিডিওগুলো দেখলে আপনার প্রিভেনশন হিসাবে কাজ করে আপনার প্রতিরোধ হিসাবে কাজ করে রোগ হবে না এরকম ভিডিও তৈরি করি যেরকম লিভার নিয়ে ভিডিও তৈরি করি লিভারের এমন কিছু কথা রয়েছে যেগুলো নিয়ে পালন করলে যেগুলো পালন করলে আপনার লিভারের কখনো রোগ হবে না কিডনির এরকম কখনও রোগ হবে না প্রিভেনশন হিসাবে ভিডিও তৈরি করি আপনার ডিজিজ হওয়ার পূর্বে যে উপায় অবলম্বন করতে হয় সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করি সেইগুলো দেখবেন এবং নিয়মিত কমেন্টস করবেন এছাড়াও এই চ্যানেল ছাড়াও আরেকটি চ্যানেল রয়েছে ডাক্তার শামীম হোসেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখানেও নিয়মিত স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করি সেখানে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সেখানে লিঙ্ক থেকে সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন তাছাড়া আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ফেসবুকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এটুকু ছিল এই পর্বের আলোচনা আপনাদের স্বাস্থ্যের যে কোনো সমস্যা হলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ